Assalamualaikum সবাইকে वेलकम टू মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো ঈদ সবার কেমন কেটেছে আশা করছি সবার ভালো কেটেছে এবং ঈদের পরে আমার মনে হয় যে এখনো মনে হয় সবার স্বাভাবিক লাইফস্টাইল মানে স্বাভাবিক ডায়েট এক্সারসাইজ শুরু হয়নি তাই না মানে অনেকে বেড়াতে যাচ্ছে অনেকের বাসায় গেস্ট আসছে মানে এখনো ঈদের রেশটা কিন্তু যায়নি পুরোপুরি যায়নি তবে আশা উচিত স্বাভাবিক লাইফস্টাইলে ফিরে আসা উচিত কারণ অনেক দিন তো হয়ে গেল তাই না তো যারা আমরা একটু মোটামুটি একটু সেট হয়ে গেছি হেলদি লাইফস্টাইলের সাথে এক্সারসাইজের সাথে তাদের হয়তো ফিটতে ওরকম প্রবলেম হবে না কারণ আমরা জানি যে কি করতে হবে আর যারা নতুন হেলদি লাইফস্টাইলটাকে মাত্র একটু আয়ত্ত করার চেষ্টা করছে তাদের জন্য একটু প্রবলেম ব্যাক করা ব্রেক হয়ে গেলে ওখান থেকে আবার ফিরে আসাটা একটু টাফ তাদেরকে বলবো যে টাফ মনে করবে না মনে করবে এটা পার্ট অফ ইওর লাইফ ডিসিপ্লিনে ফিরে আসা পার্ট অফ ইওর লাইফ আমরা সবখানে ডিসিপ্লিন মেনটেন করছি এখানেও মেনটেন করব আজকে ভাবলাম যে কোনো রকম ইনফরমেটিভ ভিডিও না দিয়ে তোমাদেরকে বরং কোনো মোটিভেশনাল কথা বলি বা ধরো যে লাইফ সম্পর্কে যা যা আমার অবজারভেশন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার যে চিন্তাভাবনাটা আমার লাইফ চেঞ্জ করে দিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি টুকিটাকি গল্প ছলে তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তোমরা হয়তোবা কিছুটা মোটিভেশন পেলেও পেতে পারো স্টার্ট করার আগে বলে দিই যে যদি ভিডিওটা তোমাদের এতটুকু পরিমাণ ভালো লাগে মনে হয় যেন কোনো কাজে আসবে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো সো লেটস বিগিন সো ঈদ হয়েছে যেহেতু অনেক দিন হয়ে গেল সো আমাদের কিন্তু স্বাভাবিক লাইফস্টাইলে ফিরে আসা উচিত সে তুমি ওয়েট লস জার্নিতেই থাকো কিংবা মেনটেনেন্স করতে থাকো যেটাই থাকো না কেন তোমার কিন্তু ফিরে আসা উচিত কারণ কি মানে লাইফটাই তো আমাদের একটা ডিসিপ্লিনের মধ্যে চলে তাই না মানে সব কিছুতেই আমরা ডিসিপ্লিন মেনটেন করে চলি সব কিছুরই একটা টাইম লিমিটেশন থাকে ধরো যে আমরা যখন বেড়াতে যাই হলিডেতে যাই কোথাও বেড়াতে গেলাম কক্সবাজার বা এই টাইপের কোনো সুন্দর সুন্দর জায়গায় তো হয় কি কিছুদিন পরে তো তোমাকে সেখান থেকে ব্যাক করতে হয় ব্যাক করার পরে প্রবলেমটা কি হয় আমার যেরকম হয় যে অনেক দিন আর কাজে মন বসে না মনে হয় যেন ওখানে যদি আরও কিছুদিন থাকতে পারতাম আরামে শুধু হোটেলে শুয়ে থাকতাম খাবার দাবার সব রেডি পেতাম তো অনেক দিন ধরে কাজকর্ম করতে ভালো লাগে না রান্নারুমে ঢুকতে ভালো লাগে না ওই আরামের লাইফটাই আবার মনে হয় যেন ওইটাতে থাকলেই ভালো হতো তো আসলে তো থাকা সম্ভব না না মানে দিনের পর দিন তো থাকা সম্ভব না তো কষ্ট করে হলেও কিন্তু আমাকে রান্নাঘরে ঢুকতে হচ্ছে রান্না করতে হচ্ছে কারণ আমি জানি যে এটাই ডিসিপ্লিন আমাকে এটাই করতে হবে এটা ছাড়া কোনো উপায় নাই আমি রান্না না করলে আমার বাচ্চার মুখে কে খাবার দেবে আমার জামাইয়ের মুখে কে খাবার দেবে সংসারটা অচল তো সেরকমই মানে লাইফস্টাইল হেলদি লাইফস্টাইলটাকেও ওভাবেই তুমি ভাবো যে এটা ছাড়া কোনো উপায় নেই তোমার ব্যাক করতেই হবে আর সমস্যা কি হচ্ছে ওইখানে আমি যেটা এক্সাম্পল দিলাম যে হলিডেতে যাওয়ার পরে আমরা যখন ব্যাক করি স্বাভাবিক কাজে ব্যাক করি ওইটা আমরা বাধ্য মানে বাধ্য যে বসে থাকতে পারবো না কাজ না করলে হচ্ছে না আর এই ক্ষেত্রে হেলদি লাইফস্টাইলটা মেনটেন করার ক্ষেত্রে আসলে আমরা বাধ্য সেরকম না আমরা নিজের কাছে বাধ্য কিন্তু যেহেতু নিজের কাছে কৈফিয়ত দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই সো আমরা এটাকে হেলাফেলাই উড়িয়ে দিই আসলে যেটা সব যে আমাদের বড় ভুল লাইফে তাই না তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা মাইন্ডসেট শুধু আমার সব কিছু চেঞ্জ করে দিয়েছে একটা মাইন্ডসেট লাইফ চেঞ্জ করে দিয়েছে বলতে কি আমি কি মানে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি মানে কোটিপতি হয়ে গেছি এরকম কোনো ব্যাপার না আসলে যে গরিব সে গরিবই আছি আমি বাট আমি বলবো যে মেন্টাল স্যাটিসফ্যাকশন যেটা ঠিক আছে মানসিক স্যাটিসফ্যাকশন যেটা সেটা আমি বলতে পারি যে 100% আমি ফুলফিল হ্যাঁ তো 100% ফুলফিল বলতে তোমার সংসারে কিন্তু তোমার কিছু প্রবলেম থাকবে টুকিটাকি প্রবলেম থাকবেই তোমার সংসারে একটু টানাটানি থাকবে হয়তো টাকা পয়সা নিয়ে টানাটানি থাকবে হয়তো কোনো রকম কোনো সব মানে এনি কাইন্ড অফ যে কোনো রকমের সমস্যা কিন্তু আমাদের সংসারে থাকতে পারে থাকবেই সংসার মানেই হচ্ছে যে কিছু কিছু ছোটোখাটো প্রবলেম থাকবেই তো যখন আমি
নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম না, নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন ছিলাম না। তো তখন কিন্তু ওই ছোটোখাটো বিষয়গুলো আমার মাথায় আরও বেশি পরিমাণে অ্যাটাক করতো, মানে ওইগুলোকে বেশি প্রাধান্য দিতাম। বাট ধরো যে এক্সারসাইজের সঙ্গে বা হেলদি লাইফস্টাইলের সঙ্গে মেন্টাল একটা কানেকশন আছে, তো মানে যোগা করো, এক্সারসাইজ করো, যেটাই করো না কেন তুমি দেখবে তোমার গুড হরমোনগুলোর রিলিজ হবেই। এগুলো একদম প্রুভ, সায়েন্টিফিক্যালি প্রুভ হয়েছে, আমার লাইফ টোটালি চেঞ্জ করে দিয়েছে। ওসব ছোটোখাটো বিষয় আমি মানে ইজিলি ইগনোর করতে পারি এবং মানে কেন জানি আমি ফিল করতে পারি যে লাইফে করার আসলে অনেক কিছু আছে। ওই ছোটোখাটো চিন্তাগুলো বাদ দিয়ে তোমার লাইফে ভাবার মতো, করার মতো অনেক কিছু আছে, নিজের জন্য অনেক কিছু করার আছে। এবং এই চিন্তাটা আসলো যখন থেকে আমি লাইফস্টাইলটা চেঞ্জ করে ডিসিশনটা নিয়েছি জাস্ট যে আজ থেকে আমার নিজেকে ফিরে পেতে হবে। এই একটা মাইন্ডসেট আমার টোটাল লাইফস্টাইল চেঞ্জ করে দিয়েছে, আমার টোটাল কি বলবো আমার মানে চিন্তা করার শক্তিটা চেঞ্জ করে দিয়েছে। আমি এখন সব কিছু এত ডিফারেন্টলি দেখি যেটা আগে দেখতাম না। সব কিছুর মধ্যে আমার পজিটিভ চিন্তা আসে। একটা খারাপ কিছু দেখলে, ফেসবুকে একটা খারাপ কিছু দেখলেও আমার কেন জানি, বিলিভ মি কেন জানি, আমার পজিটিভ চিন্তা আসে। একজন একটা খারাপ কমেন্ট করলো বা খারাপ কিছু লিখলো, আমি ইজিলি নিতে পারি। আমার মধ্যে হয় যে ওর মন মাইন্ড যেটা ওর সেটা প্রকাশ করেছে, কেন জানি আমার মাইন্ডটা ফ্রেশ। আমি জাস্ট কল্পনা করতে পারি, ইজিলি কল্পনা করতে পারি, সব কিছু ইজিলি অ্যাকসেপ্ট করতে পারি। তো এটা হচ্ছে যে তুমি মানসিকভাবে এবং শারীরিকভাবে যখন সুস্থ থাকবে, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ যে সুস্থ আছি এটার ফলে আমি মনে করি যে এটার রেজাল্ট স্বরূপ আমি এইভাবে ভাবতে পারছি। আর মাইন্ডসেট যেটা ঠিক করেছিলাম বলতে গিয়ে হয়তো বা অন্যদিকে চলে গেলাম, সেটা হচ্ছে যে যখন থেকে আমি ডিসিশন নিলাম যে আমি নিজেকে ফিরে পেতে চাই, নিজেকে ফিরে পেতে চাই বলতে ওই বয়সে তো যাওয়া পসিবল না, বাট আমি যেন ওই কনফিডেন্স লেভেলটাতে ফিরে যেতে পারি। কলেজ লাইফ থেকেই মোটামুটি একটু ফিটই ছিলাম, হ্যাঁ মানে মোটা ছিলাম না, ফিট ছিলাম। আমি বলতে পারি যে অনেকে অনেক দামি দামি জামাকাপড় যখন পরতো, আমি কিন্তু ওখানে তুলনামূলক আমি অত তো মানে ওরকম হাই লেভেলের ফ্যামিলি থেকেও আসিনি, আর দামি দামি ড্রেসও পরতাম না। তুলনামূলক হয়তো অনেকের চেয়ে অনেক সময়ে অনেক কম দামি ড্রেস কিনেছি, বাট ওই কম দামি ড্রেসটাই আমি জাস্ট আমার ফিটনেসের জন্য, আমার কনফিডেন্স লেভেলের জন্য আমি পরিপাটি করে এবং মার্জিত সহকারে এবং যথেষ্ট স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করতে পারতাম। বাট যখন আমি ওয়েটটা গেইন করলাম এবং এটা মেন্টালি আমাকে এমন পুড়ে করে খাচ্ছিল যে একটা দামি শাড়ি কিনেও জাস্ট ফিটনেসের অভাবে আমি কনফিডেন্স, সেই কনফিডেন্সটা ফিরে পাচ্ছি না। এখানে বয়স কোনো ফ্যাক্টর না, বাট আমি নিজেকে ফিরে পাচ্ছি না, কোথায় যেন একটা ল্যাক কাজ করতো। মাইন্ডসেট একটা বড় ব্যাপার, মাইন্ডটা সেট করলাম তখন থেকে কিন্তু আমাকে এই রাস্তা থেকে কেউ সরাতে পারেনি। আমার মাইন্ডসেট ছিল যে আমি সকাল থেকে হাঁটাহাঁটি করব, আমার মাইন্ডসেট ছিল যে আমি বিকেলে এক্সারসাইজ করব, কোথায় যায় ওজন কমে কি না সেটা আমি দেখব না, বাট আমি কি করব, আমি সকাল বিকেল এক্সারসাইজটা চালিয়ে যাব, আমি কি করব, আমি হেলদি খাবারটা চালিয়ে যাব এবং এটা থেকে আমাকে কেউ নড়াতে পারেনি। তো আমি তোমাদেরকেও বলবো যে মাইন্ডটা সেট করো, তুমি সবখানে ডিসিপ্লিন মেনটেন করছো, শুধুমাত্র এইখানে কেন তোমার আলসেমি। তুমি একটা ফ্যামিলির বউ, ছেলের বউ, তুমি এই ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ির প্রতি সব দায়িত্ব পালন করছো, সবসময় যে ইচ্ছাকৃতভাবে পালন করছো তা কিন্তু আমি বলবো না, এবং তুমি সেটা নিজেও বুঝতে পারছো। কোনো কোনো সময় কোনো কোনো কাজ করতে তোমার অনিচ্ছা লাগে, করতে ইচ্ছা করে না, তারপরেও কিন্তু তোমার করতে হয়, দায়িত্ব নিয়ে করতে হয়, কারণ তুমি জানোই যে এটাই দায়িত্ব। এভাবেই সংসার চলে, এভাবেই সমাজ চলে, এভাবেই পুরো বিশ্ব চলে, তোমাকে এভাবেই চলতে হবে। সো তুমি ওটা মেনটেন করছো, আর নিজের প্রতি তুমি অবহেলা করে নিজের প্রতি দায়িত্বটা পালন করছো না। সো তোমার এটাকেও একটা ডিসিপ্লিনের মধ্যে নিতে হবে, তোমার এক্সারসাইজ, তোমার হেলদি খাবার মেনটেন করা, এটাকে তোমার ডিসিপ্লিনের মধ্যে নিতে হবে যে এটাই আমার করতে হবে। মাঝে মাঝে দুই একদিন আমার ইচ্ছা করবে না, আমি শুয়ে থাকবো, এক্সারসাইজ করতে ইচ্ছে করছে না, ইটস ওকে। মাঝে মাঝে আমার বাইরের খাবার খেতে ইচ্ছে করছে, ইটস ওকে। বাট তারপরে তোমাকে আবার ব্যাক করতে হবে তোমার হেলদি লাইফস্টাইলে।
এটাই নিয়ম। লাইফ মানেই হচ্ছে যে ডিসিপ্লিন। আর অনেকেই যেটা বলে যে সবসময় একটা ডিসিপ্লিনের মধ্যে থাকা, এটা কি লাইফ? তো ওয়েট লস জার্নির শেষ আছে, বাট ফিটনেস জার্নি কিন্তু শেষ নাই। তুমি ওয়েট লস জার্নি শেষ আছে, তুমি 80 কেজি থেকে 60 কেজিতে আসার ইচ্ছে ছিল, তুমি চলে এসেছো, তোমার ওয়েট লস জার্নি শেষ। বাট তোমার ফিটনেস জার্নি কিন্তু শেষ হয়নি। ফিটনেস জার্নি কিন্তু তোমার সারা জীবনের জন্য, ফিট থাকাটা তোমার সারা জীবনের জন্য। তুমি নিশ্চয়ই চাইবে না যে 60 কেজিতে আসার পরে, 80 থেকে 60 কেজিতে আসার পরে আমি আবার আগের মতো খাবার দাবার খাবো, আগের মতো সব আনহেলদি খাবো, প্রসেস ফুডগুলো খাবো, দেন যা হয় হবে, এরকম নিশ্চয়ই তোমার টার্গেট থাকবে না, টার্গেট থাকা উচিতও না। সবারই চেষ্টা থাকবে বা সবারই চেষ্টা থাকা উচিত যে শেষ বয়সে কারো উপর যেন বোঝা হয়ে থাকতে না হয়, এবং এইটার জন্যই আমাদেরকে কিন্তু এখন থেকে ইনভেস্ট করতে হবে। টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না, ইনভেস্ট করতে হবে একটুখানি কষ্ট। তুমি সবসময় ডিসিপ্লিনের মধ্যে থাকছো, নিজেকে ফিট রাখছো, নিজেকে সুস্থ রাখছো, এরপরে তুমি কোনো একটা প্রোগ্রামে গেলে তুমি দেখবে নিজেকে যখন ফিট ভাবে কোনো একটা সুন্দর ড্রেস পরে, ড্রেস আপ করে যখন তুমি কোনো একটা প্রোগ্রামে যাবে, তোমার কনফিডেন্ট লেভেলটাই অন্য রকমের থাকবে, এবং তুমি ফ্রিলি সেদিন এনজয় করতে পারছো, মজার মজার খাবারগুলোও খেতে পারছো। এর মতো সুখের লাইফ আর হয় না, বিলিভ মি। যারা ডেইলি চিটমিল করছে, যারা ডেইলি আনহেলদি খাবারগুলো খাচ্ছে, তারা এখনই লাইফটা যা এনজয় করার করছে, ভবিষ্যতে কিন্তু তাদের জন্য কী ওয়েট করছে আল্লাহ মাফ করুক কেউ বলতে পারি না। আর এখনই যে পুরোপুরি এনজয় করছে তাও কিন্তু আমরা বলতে পারি না। যারা আনহেলদি খাবার খাচ্ছে, তারা অলরেডি যারা ওয়েট গেইন করে ফেলেছে, তাদের কিন্তু ভিতরে ভিতরে প্রচুর সমস্যাও হচ্ছে, ওয়েট নিয়ে তাদের হাঁটতে চলতেও প্রবলেম হচ্ছে, বাট হয়তো প্রবলেমটা বা এতটা জোরদার না যার কারণে তারা পাত্তা দিচ্ছে না। 60 বছর 70 বছর বা 80 বছর, মানে পরবর্তীতে যখন আমরা ঠিক এই কথাটা বুঝতে পারি, তখন কিন্তু আমাদের করার কিছু থাকে না। তখন তুমি চাইলেও দৌড়াতে পারবে না, চাইলেও ইচ্ছে মতো এক্সারসাইজ করতে পারবে না, আর অনেকে তো আবার হেলদি খাবারেও ফিরে আসতে পারে না। খুবই দুঃখের বিষয় যে যারা সারা জীবন আনহেলদি খাবার খেয়ে অভ্যস্ত, তারা আমি অনেক দেখেছি যে খুব ক্রিটিক্যাল সিচুয়েশন যখন টোটালি তাদেরকে বলা হয় যে এই খাবারগুলো অ্যাভয়েড করতেই হবে, তখনও তারা সেটা থেকে দূরে আসতে পারে না, কারণ হ্যাবিটটা থেকে সরে আসতে পারে না। সো আমরা চাই যে এখন থেকেই আমরা যাতে একটা লাইফস্টাইল আয়ত্ত করতে পারি, মাইন্ডটাকে সেট করো। মাইন্ড সেট করলে তোমাকে সেই রাস্তা থেকে কেউ সরাতে পারবে না, বিলিভ মি, কেউ সরাতে পারবে না, বিলিভ মি, কারো ক্ষমতা নেই তোমাকে সরানোর। যে কোনো অকেশন আসুক, অকেশন তো আসবেই, অকেশন আসবে, বিপদ আপদ আসবে, তুমি ওয়েট লস জার্নিতে আছো, তুমি 80 থেকে 60 আসার চেষ্টা করছো, 70 আসার পরে তোমার কোনো একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে গেলো, তোমার ফ্যামিলিতে কোনো একটা বিপদ আপদ হয়ে গেলো, তোমার কিন্তু ওয়েট লস জার্নিটা ব্রেক হয়ে যাবে। তো এরকম ব্রেক আসবে, এরকম সিচুয়েশন আসবে, কিন্তু তারপরে তোমাকে সেখান থেকে চলে গেলে হবে না। ঈদ আসবে, কোনো রকম প্রোগ্রাম আসবেই লাইফে, একটা না তুমি সেই প্রোগ্রামটা, মানে ওয়েট লস জার্নিটা কন্টিনিউ করতে পারবে না, অনেক ধরনের বাধা আসবে, কিন্তু তোমাকে আবার ব্যাক করতে হবে। ওই বাধাতে পড়ে তুমি একবারে ছিটকে চলে গেলে আর ফিরতে পারলে না, না এরকম করলে হবে না। বাধা আসবে, বাধাটা পেরিয়ে তোমাকে আবারও জয়েন করতে হবে এখানে। সো আশা করছি সবাই ওয়েট লস জার্নি শুধু না, সারা জীবনের জন্য ফিটনেসটাকে বা হেলদি লাইফস্টাইলটাকে একদম আয়ত্ত করতে পারবে, ইজিলি আয়ত্ত করতে পারবে, এটাকে ডিসিপ্লিনের মধ্যে নিবে, এটাকে পার্ট অফ দ্য লাইফ হিসেবে নিবে, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।